নতুন ইউটিউবারদের জন্য বয়া এমন একটি বেস্ট মাইক্রোফোন। বয়া এমন মাইক্রোফোনটি কেন কিনবেন, অরিজিনাল মাইক্রোফোন চেনার উপায়, বয়া এমনের দাম, এ বিষয় নিয়ে কথা হলো আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। প্রথমে আসা যাক বয়া এমন মাইক্রোফোনটি কেন কিনবেন, কারণ মাইক্রোফোনের দাম অনেক সস্তা এবং ভয়েস কোয়ালিটি অনেক ভালো। এই মাইক্রোফোনের বিশেষ একটি ফিচার হচ্ছে মাইক্রোফোনটি আপনার ভয়েস সারা বাকি সব নয়েজকে অটোমেটিক রিমুভ করে থাকে। এই মাইক্রোফোনটি আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, DSLR ক্যামেরা সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন। এই ক্লিপ মাইক্রোফোনটি রেকর্ডিং পদ্ধতি খুবই সহজ, আপনি চাইলে খুব সহজে মোবাইল এবং ক্যামেরার মাধ্যমে সাউন্ড রেকর্ড করতে পারেন। ক্যামেরা ও স্মার্টফোন দূরে রেখে ভিডিও রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনের সাথে প্রায় 6 মিটারের লম্বা তার রয়েছে, যা খুব ফ্লেক্সিবল। আপনি এই মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করে হালকা একটু এডিট করলে অনেক ক্লিয়ার এবং প্রফেশনাল কোয়ালিটির একটি সাউন্ড আউটপুট পাবেন। DSLR ক্যামেরা বা স্মার্টফোনের সাথে মাইক্রোফোনটি কানেক্ট করার জন্য 3.5mm রয়েছে। সরাসরি কোনো সাউন্ড সিস্টেমের সাথে ব্যবহার করার জন্য একটি অ্যাডাপ্টার জ্যাক নেওয়া হয়েছে। এটির মাধ্যমে আপনি কম্পিউটার বা সরাসরি কোনো সাউন্ড সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবেন। ক্যামেরা বা কম্পিউটার দিয়ে রেকর্ড করার জন্য এক্সট্রা পাওয়ার হিসেবে ব্যাটারি বা ফ্যান্টম পাওয়ার এর প্রয়োজন হবে, তাই তখন মাইক্রোফোনের বাটনটি অন মোডে রাখুন। এতে ভয়েস কোয়ালিটি ও অনেক ক্লিয়ার আসে। কম্পিউটার বা ক্যামেরা দিয়ে রেকর্ড করার পূর্বে মাইক্রোফোনে ব্যাটারি ভালোভাবে লাগিয়ে নিন। ব্যাটারি লাগাতে অনেক সময় উল্টাপাল্টা হওয়ার কারণে ভয়েস রেকর্ডিংয়ের প্রবলেম হয়। প্রথমেই ভালোভাবে ব্যাটারিটি লাগিয়ে নেবেন। এই মাইক্রোফোনে যে ব্যাটারিটি প্রয়োজন হবে সে ব্যাটারিটির মডেল হচ্ছে LR44 বাটন ব্যাটারি। ব্যাটারির চার্জ কমে গেলে অনেক সময় রেকর্ডিং কোয়ালিটি খারাপ হয়। আবার নতুন একটি ব্যাটারি লাগিয়ে নিন, তাহলে আবার পূর্বের মতো বেটার পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ। অরিজিনাল মাইক্রোফোন এর চেনার উপায়। বাজারে এই মাইক্রোফোনের ডুপ্লিকেট ভার্সন এসেছে। সাধারণভাবে নকল পণ্য দেখে চেনা কঠিন, তবে নকল প্রোডাক্টগুলির দাম কম দামে পাওয়া যায়, তাই একটু বেশি দামে দিয়ে অরিজিনাল প্রোডাক্টটি কেনা ভালো। অরিজিনাল প্রোডাক্টটি এর কিউআর কোড থাকে, যে কিউআর কোডের মাধ্যমে খুব সহজেই চেনা যায় যে প্রোডাক্টটি আসল না নকল। কিউআর কোড স্ক্যান করে আসল প্রোডাক্টটি চিনে নিতে হবে। এখন আসা যাক বয়া বাই M1 এর মাইক্রোফোনটির প্রাইস কেমন। দামের প্রসঙ্গে আসা যাক, এই মাইক্রোফোনটি অরিজিনাল নেওয়ার জন্য সর্বনিম্ন 1000 টাকা থেকে 1300 টাকার মধ্যে পাওয়া যায়। এর কম টাকায় বয়া বাই M1 মাইক্রোফোনটি কিনলে অরিজিনাল হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই একটু বেশি দাম দিয়ে অরিজিনাল বয়া মাইক্রোফোনটি কেনা ভালো। অরিজিনাল মাইক্রোফোন অনেকদিন ব্যবহার করা যায় এবং পুরাতন হয়ে গেলেও এর ভয়েস কোয়ালিটি খারাপ হয় না। আমি যে এতক্ষণ ধরে আপনাদের কথা বললাম, এই মাইক্রোফোনটি হচ্ছে বয়া বাই M1 প্রো মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি অনেকদিন ধরে ব্যবহার করে থাকি। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।